এবার ঢাকা পাথরঘাটা মহাসড়কের মঠবাড়িয়ার ঝাউতলা এলাকায় পাথরঘাটাগামী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের চালক এবং চালকের সহকারীকে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দর্শক, এর আগে পাথরঘাটা ঢাকাগামী একটি রাজীব পরিবহনের গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় প্রায় 10 জনকে নিহত করে। এরপর দুদিন আগে মঠবাড়িয়ার তুষখালী এলাকার মহিউদ্দিন মহারাজ কলেজের এক ছাত্রকে বাস্তাবা দিয়ে ঘটনাস্থলেই নিহত করে এক কলেজ ছাত্রকে। এরপর উত্তেজিত ছাত্র জনতা বাসটিকে পুড়িয়ে দেয়। এর রেশ কাটতে না কাটতেই আজ শুক্রবার বেলা 10টার দিকে ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি গাড়ি ঝাউতলা মুসল্লিবাড়ি এলাকায় মাহিন্দ্রা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীকে নিহত করে। এ ঘটনায় অন্তত 5 জনকে গুরুতর আহত করে। আমরা এ বিষয়ে শুনব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি পাথরঘাটা ঢাকা মহাসড়কের যে সকল দুর্ঘটনাগুলো ঘটছে এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপল্লার গাড়িগুলো ভান্ডারিয়া, অপরদিকে রাজাপুর তুষখালী পার হলে বাস চালকের সহকারীদের দ্বারা বাস নিয়ন্ত্রণ করায় মূলত বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। আসলে এর পিছনে আরও কোনো কারণ আছে কিনা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। আশা করি ভিডিও শেয়ার করবেন। আমার সামনে এক মুরব্বী উপস্থিত আছেন, উনি হয়তো কিছুটা বলতে পারবেন। জি, আপনার নাম কি? আমার নাম সাকাওয়াত হোসেন মাতুব্বর। ওনার পরিচয় একটু জানলাম, আমাদের একটু জানান প্লিজ। হারুন শেখ, ওনার বাড়ি পিরিসপুর রানীপুর, উনি জেলা ও দায়রাদার সাহেবের স্টাফ। জি, কোর্সের সাহেব আপনি ওনাকে। আচ্ছা, উনি কোন দিক থেকে আসছিল? এই দিন বছর আমি তো ছাপার বাজার যাই, আমি এই দেখছি ঘটনা এখানে। পিরিসপুর আসছিল? ওনার সিএনসি আমি দেখেছি। আর বাসটা কোন দিক থেকে আসছিল? বাসটা ঢাকা থেকে আসছিল। মূল অপরাধী হচ্ছে এই হারি পরিবহনের। অর্থাৎ উনি আসতেছিল পাশ থেকে বাস আইসে মানে বাইরে দিয়ে এরকম। হ্যাঁ, কাছে ছিল মনে হয়। দর্শক, আপনারা আমাদের আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন তারা লাইভটি শেয়ার করে সবাইকে আপনারা জানিয়ে দিতে পারেন। আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই ভদ্রলোকের নাম হারুন শেখ, পিরিসপুর রানীপুর ওনার বাড়ি। তো উনি উনি সপরিবারে উনি সপরিবারে মোটরসাইকেল যোগে মঠবাড়ি আসতেছিল, সেই মুহূর্তে হানিফ পরিবহন বেপরোয়া গতিতে পিছন থেকে সে তাকে লাগিয়ে দিয়েছে। হয়তো তার মাথাটা কেন ক্ষত লেগেছে, জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার সাথে যারা ছিল তারা মুমূর্ষু অবস্থা আছেন, তাদেরকে চিকিৎসার জন্য এনেছে মঠবাড়ি এনেছে। তারা সাপা বাজারে মেডিকেলে আছেন চিকিৎসার জন্য এবং হানিফ পরিবহনের গাড়িটি সাপা বাজারে আটক করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মঠবাড়ি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে। তার দর্শক, আর আপনারা জানতে পারছেন যে সভাপতি দর্শক আপনাদের আসলে আমি আমি জানিয়ে রাখতে চাই, হানিফ পরিবহন আমাদের সেই রোহান পরিবহনের হেল্পার এবং ড্রাইভার তারা পালিয়ে যেতে পারলেও হানিফ পরিবহনের যে আজকের যে গাড়ি চালক এবং হেল্পার যারা ছিল তারা সাপা বাজার বণিক সমিতি এবং পুলিশের হাতে তারা আটক হয়েছে। এটা আসলে একটা আমাদের জন্য একটা পজিটিভ। বাস বর্তমান সাপা হাই স্কুল এবং বাসটিও সাপা বাজার আটক 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 রাখা হয়েছে। আর এখানে যারা মঠবাড়ি থানা পুলিশ তাদের তাদের যথেষ্ট সদস্য আছে, তারা যে কোনো মুহূর্তে খবর পেয়ে আমাদের জায়গায় আসেন। তারা ইতিমধ্যে আমাদের এখানে এসেছেন, উদ্ধার কাজ চলছে। মানে নিরাপদ সড়ক চাই। আপনারা কি চান? আপনারা আপনারা কি চান? এই যে মৃত্যু হচ্ছে, আপনারা কি চান? আপনারা মৃত্যু হচ্ছে দিন দিন আমাদের এখানে। আপনারা কি চান? বিচার চান? বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই এবং যাতে সুষ্ঠু বিচার হয়, আমরা নিরাপদ সড়ক চাই। বরিশালে বাস আসার পর ড্রাইভার মুড থাকে না, হেল্পার দিয়ে চালাই আসে, এরকম কিছু ঘটনা আছে বলে দেন। দর্শক, এখানে যারা উপস্থিত আছেন তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন বরিশালের পরে যদি কোন বাস যে পরিবহনের গাড়ি তারা তারা যখন আসে বরিশাল পর্যন্ত তখন মূল যারা গাড়ির চালক তারা হয়তো গাড়ি থেকে চলে যায়, গাড়িতে থাকে না, হেল্পার দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করে। এ কারণে একটা দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই হেল্পারদের কারণে গাড়ি চালানোর কারণে হয়তো গাড়ি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। প্রতিদিন আমাদের জীবন দিতে হয়, আমাদের বাড়িদের জীবন দিতে হয়। যেমন দুদিন আগে কলেজ ছাত্র মিলন অকালে জ্বরে গেল, তার একটি সেখানে আপনারা জানেন যে সেখানে সেই আমাদের কলেজ ছাত্র মিলন রুহুল আমিনের একমাত্র ছেলে ছিল সেই মিলন, 4টি মেয়ে এবং 1টি ছেলে মিলন। সেই মিলন আজকে দুনিয়া থেকে আজকে সড়ক দুর্ঘটনায় আজকে সে যেতে বাধ্য হয়েছে। আজকে আবার এই ভাই যে আমাদের সে দশকরের তিনি চাকরি করেন, দশকরের সহকারী এবং এই যে বদলোক কথা বলছেন ইনি একজন আইনজীবী সহকারী এবং এই যে
আমাদের যে আজকে যে বাড়িতে মারা গেছে ওনার নামটি আমরা জানতে পেরেছি, হারুন শেখ। হারুন শেখ উনি জেলা ও দায়রা দশ সাহেবের উনি স্টাফ, উনি সপরিবার আসতেছিল মোটরসাইকেলে, হানির পরিবহন বেপরা গতিতে আসলে এসে ওনাকে মেরে দেওয়ার কারণে উনি জায়গায় মৃত্যুবরণ করেছেন। দর্শক আবারও যারা আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন হয়তো আপনারা এখন পর্যন্ত জানতে পারেননি, ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঘটনাটি ঘটেছে যে হানিফ পরিবহন ঢাকা থেকে সেরে আসার পাথরঘাটার উদ্দেশ্যে যিনি যাবেন সেই হানিফ পরিবহন বেপরা গতির কারণে আজকে যে মোটরসাইকেলে আঘাত করে আমার ভাইকে জায়গায় মৃত্যুবরণ করেছেন, এবং আরো যারা আছেন তারা সাথে যারা ছিলেন তারা মুমূর্ষু অবস্থায় আছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন সাফা বাজারের মেডিকেলে আছেন। আপনারা যারা লাইভের সাথে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিন, মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিন, মাননীয় প্রধানমন্ত্রী পূর্ত নিহত আজকে সড়ক দুর্ঘটনা ঘটছে, আমাদের ভাইদের জীবন দিতে হচ্ছে, এর শেষ কোথায়, এর রক্ষা কোথায়, আপনার মাধ্যমে আমরা জানতে চাই, আপনার মাধ্যমে আমরা নিরাপদ সড়ক চাই, আমরা বাঁচতে চাই, এলাকাবাসীর দাবি আমরা নিরাপদ সড়ক চাই, আমরা আমাদের ভাইদের মৃত্যু বিচার চাই, এলাকাবাসী আপনার মাধ্যমে বিষয়ে দাবি জানিয়েছেন, নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন, আমরা নিরাপদ সড়ক চাই এবং এর প্রত্যক্ষদর্শীর আমরা প্রত্যক্ষদর্শীর বিচার চাই, যাতে এরকমের দুর্ঘটনা না হয়, এরকমের দুর্ঘটনা যেন না হয়, এলাকাবাসী দুর্ঘটনা বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে। দর্শক আমার সামনে এসে উপস্থিত হয়েছে অত্র এলাকার ইউপি মেম্বার আমাদের মনির ভাই, মনির ভাইয়ের সাথে আমি কথা বলবো যে মনির ভাই আসলে বিষয়টি কিছু জানেন কিনা বা কিভাবে শুনে আসছেন। আসসালামু আলাইকুম। মনির ভাই আপনি কোথায় ছিলেন, আপনি কি খবর শুনে আসছেন? আসলে আপনারা কি চান এখন কি হচ্ছে এগুলা আপনি আমাদের একটু জানান তো। এইভাবে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট হইতেছে, ব্যাপার চালাচ্ছে, তারপরে খুব সম্ভব ড্রাইভারাই চালায় বা সুপারভাইজার চালায় বরিশাল থেকে, আমার বড় ভাই বলছে মানে এইভাবে এই ভান্ডায় বরিশাল হইতে মঠবাড়িয়াতে আমার পাথরঘাটাতে আমার প্রায় অ্যাক্সিডেন্ট হয়, কেন উদ্দেশ্য কি তাই হবে। কয়জন ছিল এরা কোথায় কি অবস্থায় আছে? দর্শক আপনারা জানেন যে মহেন্দ্র গাড়িতে যে সমস্ত যাত্রী ছিল তারাও মোটামুটি আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়েছেন, এবং এখানে মোটরসাইকেলটি এখনো যে অবস্থায় পড়ছিল সে অবস্থায় আছেন, এখানে মঠবাড়ি থানা পুলিশ এসেছেন, তারা হয়তো গাড়িগুলো উদ্ধার করবেন। দর্শক আপনারা আমার সাথে যাদের লাইভের সাথে আছেন আমি আপনাদেরকে এখনই জানাবো, আমাদের অফিসার ইনচার্জ মঠবাড়িয়া তিনি যতটুকু তথ্য পেয়েছেন তার মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথে ছিলেন, আমি এখন কথা বলবো অসীম মহাদায়ের সাথে। আসসালামু আলাইকুম। জি স্যার আপনি কতটুকু তথ্য পেয়েছেন, কি আসলে কোন তদন্ত তথ্য পেয়েছেন কিনা? আমি আমরা এসেছি এখানে, এখানে একটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটনা ঘটেছে, আমরা একটা মর্মাহত, আমরা শুনেছি যে হানি পরিবহন পিরোজপুরের দিক থেকে আসতেছিল, আর এদিক থেকে মহেন্দ্র আসতেছিল মোটর সাইকেলে, যে নিহত হারুন শেখ উনি ছিল, উনি পিরোজপুর দশকোটের চাকরি করেন, এবার ওখানে দুর্ঘটনায় সে নিহত হয়, আমরা লাশ উদ্ধার করেছি, লাশ ময়নাতদন্তের জন্য আমরা প্রেরণ করতেছি, আমরা গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করেছি, হেল্পারকে গ্রেপ্তার করেছি, আমরা গাড়িকে আটক করেছি, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা জানলেন আমার সাথে একটু আগে আমি আপনাদেরকে জানালাম যে আমার সাথে উপস্থিত আছেন মঠবাড়িয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ নূর ইসলাম বাদল মহোদয়, এবং সাথে আছেন ওসি অপারেশন আব্দুল হালিম ভাই। এদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে হারুন শেখ পিরোজপুর দারাজ আদালতের সহকারী, ইনি মোটরসাইকেলে ছিলেন, ইনি সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করেছেন, এনাদের তৎপরতা এনাদের সদিচ্ছার কারণে আজকে সেই হানি পরিবহনের চালক এবং সহকারী যারা ছিল তাদেরকে আটক করতে পেরেছেন এবং গাড়িটি ইতিমধ্যে তারা আটক করেছেন, এজন্য তাদেরকে আমি আপনাদের মাধ্যমে আপনাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন সেদিন যে দুদিন আগে যে রাজীব পরিবহনের সিন করেছিল সেখানে কিন্তু ড্রাইভার চালক পালিয়ে গেছিল, আসলে তারা পালালেও কিন্তু আজকে কিন্তু আমাদের মঠবাড়িয়া থানা পুলিশ তাদের সদিচ্ছার কারণে তাদের চৌখস দায়িত্ব পালনের কারণে তারা মঠবাড়িয়া থেকে আসতে না আসতে তারা হানি পরিবহনের গাড়িটি আটক করেছেন এবং চালক এবং ড্রাইভার যারা ছিল সহকারী যারা ছিল তাদের সকলকে আটক করেছেন। এজন্য তাদেরকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি যে আটক করার কারণে, এবং অসীম মহাদা আমাকে জানিয়েছেন যিনি এর পরবর্তী লাস্টে ময়নাতদন্ত পাঠানোর পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।